তবে এ ব্যাপারে হাজী সেলিম কোনো মন্তব্য করতে রাজি হননি। মেয়র প্রার্থীদের আচরণবিধি মানার ব্যাপারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকন মনোনয়নপত্র সংগ্রহ করতে আসার অনেক আগেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করতে থাকেন তার সমর্থকরা। তিনি এসে পৌঁছালে কেউ কেউ স্লোগানও দেন, তার সাথে মহানগর আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। এ সময় সাইদ খোকন দাবি করেন তার প্রতিদ্বন্দ্বী হাজী সেলিম সংসদ সদস্য পদে প্রভাব খাটাচ্ছেন। যদি কেউ অস্ত্রশস্ত্র নিয়ে গুন্ডামি করে ডাকাতি করে কোনো কিছু করার চেষ্টা করে আমার এই কমিশনের প্রতি 100% আস্থা আছে, তারা অবশ্যই ব্যবস্থা নেবে। এরপর পরই মনোনয়নপত্র সংগ্রহ করেন আরেক আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম। মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা তার সঙ্গেই আছেন এমন দাবিও করেন তিনি। মানুষ আমাকে সালাম দেয়, আমিও সালাম দেব, হাতে মুসাফা করবো। আমি যেহেতু মুসলমান তা আমাকে তো সালাম দেওয়া তো নিতে হবে। আচরণবিধিতে লেখা আছে যে সালাম দিয়ে না, আর মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তো শেখ হাসিনা নিশ্চয়ই আমাকে সমর্থন দিবে, কেন দিবে না? মেয়র প্রার্থীদের নানা অভিযোগ ও মনোনয়নপত্র কেনার সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শোডাউনের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। যার বিরুদ্ধেই করে আমরা সঙ্গে সঙ্গে যেদিন পেয়েছি এবং এক ঘন্টার মধ্যে কিন্তু আমরা ইয়ারওকে আমরা দিয়ে দিয়েছি এবং এই বিষয়ে আমাদের প্রতিবেদন দেওয়ার জন্য উল্লেখ করেছি। শোডাউন হচ্ছে বলে আমরা কিছু কিছু আমাদের গণমাধ্যমে আমাদের দৃশ্যমান হয়েছে, আজকেও হয়তো দেখলাম, আমরা জানলাম এবং বুঝলাম, এবং আগামীতে আমরা এ ধরনের যাতে ঘটনা না ঘটে প্রত্যেকের সহযোগিতা কামনা করছি। আসমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,